আসসালামু আলাইকুম বন্ধুরা, ড্রাগন গাছ ও ড্রাগন ফল সম্পর্কে কিছু কথা বলবো, ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে কিছু বলবো। আগে আর একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটাতে ড্রাগন গাছ সম্পর্কে কিছু কথা বলেছি। ড্রাগনের একটি ফুল দেখতে পাচ্ছেন, ফুলটি যে কত বড় এবং ফুলটি যে কত সুন্দর সেটা ভাষায় বলার অপেক্ষা রাখে না। ফুলের সৌন্দর্য দেখতে হলে মধ্যরাতে গাছ দেখতে হবে। মধ্যরাতে আসার কোনো সুযোগ নাই বলে ছাদ বাগানে আমি আসতে পারি না। তো এখন একটি ফুল আছে ড্রাগন গাছে, মাঝে মাঝেই ফুল ফুটে এবং মাঝে মাঝেই এখানে ফল হয়, এবং এই ফল এত মিষ্টি, বাজারে ড্রাগন ফল খাওয়ার সময় মনে হবে যে ওইগুলো ফল বা বাজারের ফল কোনো স্বাদ লাগে না, খুব একটা ভালো লাগে না, কিন্তু নিজের গাছে ড্রাগনের ফল অসম্ভব মিষ্টি হয়। সুন্দর টুকটুকে লাল কালার এই ড্রাগনটা, খুব মিষ্টি ফল। তো গাছটা নার্সারি থেকে এনেছিলাম, ছোট একটি চারা এনেছিলাম, তখন দেখতে চারাটার মধ্যে কাটা ছিল চারটা, ছোট্ট চিকুন চারা চারটি কাটা ছিল, চারদিকে দাগ দেওয়া। এটা দেখেন এই গাছগুলো কিন্তু তিন দিকে কাটা, এই গাছগুলো কিন্তু তিন দিকে কাটা, দেখতে পাচ্ছেন? এখানে আর একটা গাছ আছে, এগুলো কিন্তু তিন দিকে কাটা, কিন্তু যখন ছোট চারাটা ছিল ওটার চারা চারদিকে কাটা ছিল। পরে আমি চাকরি করি যেহেতু সময় পাই না, দুই দিন পরে আবার সেই নার্সারিতে সেই চারাটা নিয়ে গেলাম, নিয়ে যেয়ে বললাম যে আপনি যে আমাকে গাছটা দিয়েছেন এই গাছটার তো তিন দিকে কাটা থাকার কথা, আমি ড্রাগন ফল সম্প্রসারণ একটা ফেসবুক গ্রুপ আছে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানে দেখালাম ড্রাগন গাছটা, সবাই বলছে যে না এটা তো ক্যাকটাস গাছ, এটা তো ড্রাগন গাছ না, এটা তো ঠকেছেন আপনি বেশি দাম দিয়ে কিনে। তখন আমি বললাম যখন ওইখানে